ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কেরলে অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দেশব্যাপী পশুপ্রেমীদের ক্ষোভ প্রতিবাদের মুখে আজ এই আশ্বাস দিয়েছেন কেরলের বনমন্ত্রী কে রাজু। সেই সঙ্গেই তিনি জানান, আগে বলা হচ্ছিল মল্লপুরমে ওই ঘটনা ঘটেছে, তা ঠিক নয়, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পালাক্কড়ে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ানও জানিয়েছেন ঘটনায় কড়া পদক্ষেপ করবে প্রশাসন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন কেন্দ্র ওই ঘটনা মোটেই হালকাভাবে নিচ্ছে না, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা কেরালে হাতি মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা যায় না। গত 27 মে ওই ঘটনা ঘটে, কেউ বা কারা অন্তঃসত্ত্বা ওই হাতিটিকে বাজি ভর্তি আনারস খেতে দেয়, তা মুখে তোলার পরই হাতির মুখের মধ্যে ফেটে যায় বাজি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে যন্ত্রণায় নদীর জলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতিটি, পরে তার মৃত্যু হয়। জানা গিয়েছে এই প্রথম নয়, এপ্রিলেও কল্লামে একটি হাতিকে বাজি ভর্তি খাবার খাইয়ে মারা হয়েছে। इलीगल और ये शर्मनाक परंपरा जो है कि फल के अंदर वो विस्फोट डाल देते हैं ताकि वाइल्ड बोर टाइप के जो है वो एनिमल्स वहाँ पे उसे ना खा लें। और इसके बारे में हमें आप लोगों के माध्यम से, आप लोगों के क्वेश्चन से ये पता चल रहा है कि राज्य सरकार ने इसको, इसके बारे में कुछ कार्रवाई नहीं की है, उल्टा उनको एक सॉफ्ट परमिशन दे के रखा है। और ये भी कहा जा रहा है कि अगर इसको रोकने के लिए अगर वहाँ पे फॉरेस्ट ऑफिशियल्स जाते हैं स्टेट के, तो गांव वाले जो है वो हिंसात्मक हो जाता है। तो ऐसी स्थिति में क्या ये पॉलिटिकल विल है केरला सरकार की कि ये पुरानी परंपरा जो है वो कई चीज़ पूरी दुनिया में चलती रहती है इस टाइप का तरीके का, उसको रोकने के लिए आज बहुत सारे नए प्रावधान आए हैं, क्या उसका इस्तेमाल करने की कोई कोशिश की गई है? রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কিল্লিনি কি বলেন এই ঘটনা নিয়ে শোনাবো। আমি অবাক হয়ে যাচ্ছি, কোন সভ্য সমাজে আমরা বাস করছি? আমরা নিজেরা কেউ কেউ প্রকৃতি প্রেমী বলি, কেউ কেউ অরণ্য প্রেমী বলি, কেউ কেউ আমরা পেট লাভার বলি, এই কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল? মানুষ আজকে তার সভ্যতা, তার সব কিছু ভুলে গেছে। আজকে আমরা আর মানুষ বলতে পারি না, আমার তো মনে হয় জীবজন্তুর থেকে অদম হয়ে গেছি আমরা এই এই কাণ্ডটা দেখার পরে। এই ঘটনা আরও ঘটবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারি, এবং আমার মতে দৃষ্টান্তমূলক শাস্তি নয়, এর শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড।